হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও। আমি তরুণ আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি একদম বিন্দাস আছি। তো আজকে সকালবেলা হচ্ছে যাচ্ছি রেডি হয়ে সাজুগুজু করে দক্ষিণেশ্বরে। তো মা কবে থেকে যাবে যাবে বলছিল, আমি আসছি না, আমার আজ শরীর খারাপ, বোনের কাল শরীর খারাপ, মানে এরম করে করে যাওয়া হচ্ছিল না। তাই জন্য বললাম ফাইনালি মা বললো চল আজকের হচ্ছে যাওয়া যাক। তো দক্ষিণেশ্বরে যাব, ওখানে পুজো টুজো দিয়ে একেবারে বাড়ি চলে যাবো, আর এখানে আর আসবো না। হ্যাঁ, তো সবাই রেডি বেডি হয়ে গেছে, আমি মা আর বোন এদেরকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তা মা বোন সব আমি রেডি হয়ে গেছি, আমার বর মাসে আমাদের সাথে যাচ্ছে, কিন্তু ওখান থেকে ও চলে যাবে কাজে, আমরা চলে যাবো মন্দিরে। তো চলো, দেখে নেমে গেছি মেট্রো স্টেশনে আছি, আর ওই যে মা বোন দক্ষিণেশ্বরে ফ্লাইওভারে উঠে গেছি, এখন যাচ্ছি দক্ষিণেশ্বরে, আর আমার বোন ছবি তোলার প্রস্তুতি। এত সুবিধা হয়েছে না সবার, হেভি সুবিধা হয়েছে। কি হয়েছে দক্ষিণেশ্বর? যে দক্ষিণেশ্বরের মেইন এন্ট্রেন্স গেট, কত বছর, প্রায় আজ 3 বছর পর দক্ষিণেশ্বরের মাটিতে পা দিলাম। দেব না, রাগ হয়েছিল তো দেব কি করে। আজ 3-4, 3.5 আমার 3.5-4 বছর পর পা দিলাম, না 4 বছর পর দেব, রাগ ধরেছিল, দিতে আসতামই না। কালকেরে আসলে আরও ভিড় ছিল, আজকে তো শুক্রবার, কালকে শনিবার, আজকের শনি শুক্রবার বলে ভিড় নেই অত, কিন্তু ওই জন্য আসলে এই কাকুর দোকানেই আসে। আর এই যে কাকু, এই কাকু এখন দোকানে নেই, আর কত সেলিব্রিটি দেখেছো পুজো দিতে এসছে এখানে, কমপ্লিট। আর ফোন না ওখানে অ্যালাউই করে না, করোনার সময় থেকে ফোন পুরো ব্যান্ড বেজে দিয়েছে। ওই ওইদিকে মানে খাবার জল পাওয়া যাবে, ওইদিকে কে জানে, ওইদিকে ওইদিকটা পাওয়া যাবে দেওয়ার জন্য। মায়ের জন্য একটা ঠাকুরের পেন্ট ইয়ে নিলাম, ছবি নিলাম, ফটো ফ্রেম, মা কালের, আমার বোন দেন। তুই কিনে এসেছিস পিঠে বসে আছি, কিন্তু আতা পিঠে পুজো দিতে পারলাম না, গোপাল ঠাকুরকে পুজো দিতে পেরেছি, কিন্তু মা আতা পিঠের মাকে পুজো দিতে পারলাম না, যেহেতু বন্ধ হয়ে গেছে। এখন খাবার টাইম, তো এই দেখো সব সিঁড়ির মধ্যে বসে আছি, টিকিট ফিকিট কাটা হয়ে গেছে, খাওয়া 1:45 থেকে খাওয়া স্টার্ট হবে। না গালে হাত দেয় না ঠাকুরের কাছে এসে, গালে হাত দেয় না। এই যে মা পা ভেঙে গেছে, প্লাস্টার খুলেছে, প্লাস্টার খুলেই চলে এসছে, কী করতে না মা কালীর সাথে ঝগড়া করতে, কেন ভেঙেছে আমার পর। তো টিকিট কাউন্টার, ওখানে টিকিট দেয়, ভোগের ভোগের টিকিট দেয়, ভোগ খাওয়ার টিকিট দেয়। আর এই একটা বাচ্চা দেখো, ও শুধু ধূপকাঠির পেছনগুলো ভাঙছে, আর হে পালিয়ে গেছে, পালিয়ে গেছে, আর সব এখন ভোগ খেতে আসছে। এই মনে আছে মা বাবার অ্যানিভার্সারি ছিল, ওইখানটায় দাঁড়িয়ে মধ্যিখানটা দাদার কাছে খেতে বসে পড়েছি ভোগ, আর কত লোক খাচ্ছে, আমরাও খেতে বসে পড়েছি। মায়ের ভোগ দিয়ে গেছে, পোলাও আর বেগুনি, এখনও আরও অনেক কিছু দেবে, কিন্তু এখন এটা পাস। আর সবাই খেতে বসে গেছে, মা কমপ্লিট খাওয়া দাওয়া হয়ে গেছে, ছবি তোল ছবি তোল করে পাগল করে দিচ্ছে, আর একজন লিপস্টিক দে করে